আচ্ছা, এটা কত যাচ্ছেন? চমৎকার ভাবে কত সুন্দর কালার দেখেন। কোনো নাম রাখা আছে নাকি? আর বাচ্চাদের খাবার কি আলাদা? কত কেজি আছে? কত? অনেকদিন পরে মুন্না ভাই দোকানে চলে আসলাম। আসসালামাইকুম মুন্না ভাই, কেমন আছেন? আজকে আপনার দোকানে পার্সিয়ান বিড়াল রয়েছে দেখতে পাচ্ছি, আরো কি কি রয়েছে? খরগোশ রয়েছে, তারপরে মিক্স বিড়াল রয়েছে। যারা কম দামে বাচ্চাদের শখের জন্য মিক্স বিড়াল চাচ্ছেন, মিক্স বিড়াল রয়েছে, পার্সিয়ান লং কোটের বিড়াল রয়েছে, তারপরে লাভবার্ড পাখি রয়েছে দেখেন, চমৎকার ভাবে কত সুন্দর কালার দেখেন। আচ্ছা, বিভিন্ন কালারের লাভবার্ড পাখি রয়েছে, গিনিপিক রয়েছে, আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখেন গিনিপিক, যে অনেকে গিনিপিকের জন্য ভিডিও চাচ্ছেন, এই যে গিনিপিক খরগোশের বাচ্চা রয়েছে। তো সকলে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো মুন্না ভাই কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম? বিড়াল দিয়ে করেন। বিড়াল দিয়ে? আচ্ছা, কোন সাইড দিয়ে দেখাবেন? মেল না? আচ্ছা, এটা কি লং কোটের? ত্রিপল কোট? ত্রিপল কোট দেখেন কত সুন্দর। বয়স কত আছে এটার? 5 মাস। ভ্যাকসিন করানো আছে না করাতে হবে? ভ্যাকসিন কি করাইতে হবে? আচ্ছা, এটা কত যাচ্ছেন? 22,000। ডল ফেস না পাঁচ পিস? এটা সেমি পাঁচ। আচ্ছা, এদের কি কি খাবার দেন আপনি? আচ্ছা, কোনো আসর খামচি দেন না? আসর খামচি দেন না? না, কোনো আসর খামচি দেন না? লিটার পটি করে না? আচ্ছা, উপরে আর একটা হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছি পার্সিয়ান, দেখেন কালারটা দেখেন, এই যে লিটারে বসে আছে, লিটারে বসে আছে, দেখেন লিটারে বসে আছে, চমৎকার হবে। এরা পার্সিয়ান না? আচ্ছা, একটু বের করে দেখেন তো, এটা কি লং কোট? ট্রিপল কোট। এই যে দেখেন, কয় টাইম খাবার দিতে হবে এদেরকে? তিন টাইম খাবার দিতে হয়। আচ্ছা, কোনো নাম রাখা আছে নাকি? কত যাচ্ছেন এটা? ফিমেল বিট করানো যাবে এটা দিয়া? আচ্ছা, পরবর্তী এখন দেখতে পাচ্ছি আরো কিছু পার্সিয়ান আছে বাইরে এখানে। আচ্ছা, এগুলো কি বাচ্চা না বড়? বাচ্চা। এই যে দেখুন কত সুন্দর ভাবে বসে আছে, ঘুমায় না? আচ্ছা, একটা সুস্থ বিড়াল চেনার উপায় কি ভাই? খাওয়া দাওয়া ঠিক মতো করে না? খাওয়া দাওয়া ঠিক মতো করলে পেলে ভুল থাকবে, তাহলে বুঝবেন যে বিড়ালটা সুস্থ। আর খাওয়া দাওয়া যদি ঠিক মতো না করে, আর খাওয়া দাওয়া ঠিক মতো না করলে তাহলে অসুস্থ। খাওয়া দাওয়া ঠিক সত্যি? এটা কি সারাদিন ঘুমায়? না না। আচ্ছা, বাসায় ছায়া রাখলে খেলাধুলা করবে না? ছায়া পারলে খেলাধুলা করবে। আচ্ছা, এগুলো কত যাচ্ছে পার পিস? 22,000 টাকা। আচ্ছা, দেখেন কত সুন্দর ভাবে আছে, 22,000 টাকা করে পার পিস। ভ্যাকসিন করানো নাকি? না, ভ্যাকসিন করানো না। যারা নেবে তারা করে? আচ্ছা, যারা নেবে তারা ভ্যাকসিন করাইব। এখন দেখবো এখানে আরো কিছু বিড়াল রয়েছে, এগুলো কি মিক্স বিড়াল? যারা বাচ্চাদের শখের জন্য এগুলো নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন। আচ্ছা, এদেরকে আপনি কি খাবার দেন ভাই? একই খাবার, মাংস। আচ্ছা, বয়স কত এগুলার? 15-2 মাস বয়স। এগুলো কত করে রাখুন না ভাই? 3,000 টাকা। কত রাখতে পারবেন? দামাদামি করে নেওয়া যাবে না? 1,000 টাকাও পাওয়া যাবে, আপনার দামাদামি করলে কমাইয়ে পাবেন অনেক সুন্দরভাবে। এখন আমরা দেখবো খরগোশ, এখানে কিছু খরগোশ আছে, এগুলো কি দেশি না বেলজিয়াম? বেলজিয়াম। বেলজিয়াম দেখতে পাচ্ছি, এগুলো বয়স কত আছে? বাচ্চা আচ্ছা করে? বাচ্চা করে। বছরে কয়বার বাচ্চা করে এগুলা?
আচ্ছা, ছয় মাস পর পর করে? ছয় বার। কত পড়বে এগুলো জোড়া? 2000 টাকা। বড় আর ছোট হোক নাকি? ছোট গুলোর দাম কমাবে না? একই দাম, বড় নেই আর ছোট। আচ্ছা, এখন কি দেখাবেন? ওরা পার্সিয়ান আছে, এই যে বাচ্চা পার্সিয়ান। যারা বাচ্চা পার্সিয়ান খুঁজেন, এগুলো আছে বাচ্চা পার্সিয়ান। এগুলো খাওয়া দাওয়া ঠিক মতো করছে না? আচ্ছা, এগুলো কত করে? গোল্ডেন হোক আর ব্ল্যাক হোক নাকি? বাই কালার 18,000 টাকা। এগুলো 18,000 না? আচ্ছা, এগুলো গোসল করাইতে কতদিন পর পর? মাসে একবার। আর বাচ্চাদের খাবার কি আলাদা দিতে হয়? আরো আছে নাকি বিক্রি করার? কত এগুলা? আচ্ছা, আর দেখতে পাচ্ছি কি আছে এখানে? লাভবার পাখি আছে কিছু, এই যে কিছু লাভবার পাখি আছে। আচ্ছা, এইগুলো কত করে জোড়া? এগুলো কি বড়দের? এগুলো কত, কয় লিটার আছে? কত কেজি আছে? কত প্যাকেট? 1300। আর এগুলো ছোট না? বিভিন্ন খরগোশের খাবার রয়েছে, অনেক ধরনের খাবার, লিটার, প্রোটিন, অনেক কিছু রয়েছে। শ্যাম্পু রয়েছে, বিভিন্ন ধরনের শ্যাম্পু রয়েছে এখানে। আচ্ছা, এই যে গুগু আছে, কত এগুলো জোড়া? এগুলো হলো 1200 টাকা। 1200 টাকা জোড়া পড়বে। আরো বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ অনেক কিছু রয়েছে, সবকিছু দেখানো সম্ভব না, আর কারেন্ট গেছে গা। তো আজকে ভিডিওটি এখানে শেষ করব। তো মুন্না ভাই, দোকানের লোকেশনটা কথা একটু বলে দিন। ঢাকা ইউনিভার্সিটি মার্কেট। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন। 01309 তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।